গুড মর্নিং, আজ 23 ডিসেম্বর। গত এক দুদিন ধরে আমাদের ওরেগানে খুব বাজে ওয়েদারের একটা প্রেডিকশন ছিল। স্নোস্টর্ম থ্যাঙ্কফুলি হয়নি ইউজিনে, কিন্তু ফ্রিজিং রেন হয়েছে, যার ফলে সকাল থেকে দেখছি বাইরেটা বেশ স্লিপারি হয়ে আছে, কারণ চারিদিকে আইস আর আইস, লেয়ার অফ আইস। এরই মধ্যে আজকে আমাদের একটা বিশাল বড় একটা সারপ্রাইজ প্ল্যান হয়ে আছে সায়নদীপের অ্যাডভান্স বার্থডের জন্য। দেখা যাক সেটা আমরা কতদূর কি করতে পারি। সারপ্রাইজটা কি আদৌ সারপ্রাইজ থাকে? লেটস সি। গেস্ট লিস্টে ছিলাম আমরা মোট 5 জন, ইনক্লুডিং দ্য বার্থডে বয়, এবং একটা ভালো মতো ইল্যাবোরেট মেনু প্ল্যান্ড হয়েছিল। তার মধ্যে আমার ঘাড়ে পড়েছিল দায়িত্ব ভাত, মাছের মাথা দিয়ে ডাল, তন্দুরি ফিশ, পাঁঠার মাংস আর পায়েস করার। গতকাল সারাদিন মিলিয়ে এই সব রান্না করে নিয়েছি এবং পুরোটাই করতে হয়েছে চুপি চুপি। মেহুলি আর মেঘান তো বেশ চুপি চুপি সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে গুছিয়ে রাখলো, আর তারপরে বেশ কায়দা করে সায়নদীপকে ডেকে আনা হলো আমার অ্যাপার্টমেন্টে ফর দ্য সারপ্রাইজ। অ্যান্ড দেন দিস হ্যাপেন্ড। I saved actually my glass. I was so Mehuli, go to frame. Mehuli, Mehuli, go to the frame now. I'm এরপর চলল একটু গিফট আদান প্রদান। সায়নদীপ ওয়াজ ভেরি ভেরি সারপ্রাইজড। ও চলে গেল একটু তাড়াতাড়ি করে স্নান টান করে ক্যামেরা ওয়ার্দি সাজ পোশাক করে আসতে। মিনওয়াইল আমরা গেলাম খাবার দাবারের প্রিপারেশন নিতে। রান্নাবান্না মোটামুটি অনেকটাই ছিল, তো আমি তো যা যা মেনু বলেছিলাম আমার ঘরের দায়িত্ব ছিল সেগুলো করেছি। এছাড়া মেহুলি আর মেঘান তো চকলেট কেক এনেছিল, সর্ষে বাটা দিয়ে চিংড়ি মাছ, তারপরে পর্ক কিমা দিয়ে একটা কিছু, আর টমেটোর চাটনি এনেছিল। মানিষ আবার একটা অড়হর ডালের মোস্ট লাইকলি কোনো একটা প্রিপারেশন করে এনেছিল। তো সেই সমস্ত রান্নাবান্না এবার আস্তে আস্তে গরম করতে হবে। কোল্ড ড্রিঙ্কসকেও একটু ফ্রিজে ঢোকাতে হবে, কারণ কোনো পার্টি মোটামুটি একটু কিছু ড্রিঙ্ক ছাড়া ইনকমপ্লিট। এইসবই চলতে লাগলো আমাদের নেক্সট কিছুক্ষণ। চলল কেক কাটার জন্য কোন ছুরি ব্যবহার করা হবে সেই নিয়ে মশকরা। আর আমার অ্যাপার্টমেন্টে যেহেতু ক্যান্ডেলস নট অ্যালাউড, সেই জন্য ব্যাটারি অপারেটেড ক্যান্ডেলস ইউজ করারই কথা ভাবা হলো। সেই নিয়েও চলল এক প্রস্থ ইয়ার্কি। কেক পর্ব মেটার পর সবাই রিয়েলাইজ করলাম অনেক বেজে গেছে এবং সকলের ভালো মতোই খিদে পেয়ে গেছে। তাছাড়া গরম করা খাবার সেও কতক্ষণ আর গরম থাকবে তার ঠিক নেই, ঠান্ডা হয়ে যেতে পারে, এমনি যা ঠান্ডা ওয়েদার।
সেই জন্য আর বিশেষ সময় নষ্ট না করে আমরা সবাই একে একে খাবার নিয়ে নিলাম। প্রচুর আইটেম, খেতেও তো সময় লাগবে, প্লাস তার সাথে চলবে দিদার আড্ডা হাসি ঠাট্টা। যে কোনো জন্মদিন মানে সেখানে যে তার সাথে অ্যাসোসিয়েটেড থাকবে বেলুনস, এটা তো যেন একেবারে মানে বেদবাক্য। তাই আমাদের জন্মদিনের পার্টিতেও ডেফিনেটলি বেলুনস ছিল। আর সবচেয়ে মজার কথা কি জানেন, মেহুলি আর মেঘান তো ওদের অ্যাপার্টমেন্ট থেকে এই বেলুনগুলো ফুলিয়ে নিয়ে এসেছিল ব্যাগে করে, যাতে কিনা এখানে এসে তাড়াতাড়িতে সব হয়ে যায়। সত্যি হ্যাটস অফ ওদেরকে এই গোটা প্ল্যানটা এক্সিকিউশনে আমাকে এতটা সাহায্য করার জন্য, আমি একা মোটেই পারতাম না। আর এইভাবেই আমরা একটা দারুণ আনন্দময় দিন কাটালাম বন্ধুরা মিলে। মানিশের সাথে আমাদের এটাই লাস্ট গেট টুগেদার ছিল, ও ইন্ডিয়া ফিরে যাচ্ছে খুব শিগগিরই, তবে আমরা বাকিরা মজা করতে থাকবো এবং আশা করছি আবার ফিরবো নতুন কোনো ব্লগ নিয়ে। ততদিন অবধি সবাই ভালো থাকবেন, টাটা।